এবার বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বৃহত্তর সংগ্রামের জন্য প্রস্তুত করার লক্ষ্যে শুরু হলো বাঙালির মুক্তি সংগ্রামের অগ্নিঝরা মার্চ। এটি বাঙালির জীবনের অন্তর্নিহিত শক্তির উৎস, স্বাধীনতার মাস। 1971 সালের মার্চ মাস ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আনুষ্ঠানিক সূচনার মাস। বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে একাত্তরের অসহযোগ আন্দোলন এক গৌরবময় অধ্যায়। এই অসহযোগ আন্দোলনের শুরুর দিন এক মার্চ ইয়াহিয়া খান অনির্দিষ্টকালের জন্য পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা করেন। প্রেসিডেন্ট ইয়াহিয়ার এই ঘোষণায় পূর্ব পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বঙ্গবন্ধু আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সঙ্গে আলোচনা করে অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের মাধ্যমে স্বায়ত্তশাসন আদায়ে বদ্ধপরিকর হন। তিনি 6 দিনব্যাপী এই কর্মসূচির ঘোষণা করেন। একাত্তরের এই মার্চ মাসেই প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়, পাঠ করা হয় স্বাধীনতার ইশতেহার। 71-এর 7 মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর এ ভাষণ মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 9 মাস চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আর ঘরে ফেরেনি বাংলার দামাল ছেলেরা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।